এই মাঙ্গন এলাকায় বেনামুল প্রামাণিক একজন কাউন্সিলর এসেছিলেন। এসে তিনি দেখলেন, দেখে আমরা কিছু কাজের খবর, কিছু কাজের কথা আমরা বললাম যে আমাদের এই লাইনটা বিস্তৃত, লাইনটা তৈরি করে দিতে হবে। মাঙ্গনটা এইভাবে যদি বাঁধের কাজ না শুরু করলে জল কম অবস্থায় তাহলে তো পরে গিয়ে আর কাজ করতে পারবে না। যখন জল বাড়বে তখন তো কাজ করার মতো পরিস্থিতি মানুষের হবে না। তবে এখন যদি বাঙনের কিছু কাজ করে হয়তো মানুষ একটু নিরাপত্তায় আসতে পারে। যখন বাঙন শুরু হয়েছিল একাধিক জনপ্রতিনিধিরা বলেছিলেন যে জল কমলে কাজ শুরু হবে। হ্যাঁ, আমাদের কাউন্সিলর বারবারই বলছেন যে জল কমে গেলে আমরা কাজ শুরু করব। এবার আমাদের কিশোর গোস্বামী শুনলাম একদিন এসেছিল, এসে দেখে গিয়েছে, তিনিও বলে গিয়েছেন আর কাজটা করতে হবে, এতে স্বাভাবিক পাবলিকের একটু উপকার হবে, হয়তো পাবলিক এই এদের আর বাড়িঘর ছেড়ে যেতে হবে না। যেটুকু আসে তার মধ্যে কিছু কিছু ফ্যামিলি আবার ফিরে এসেছে, এখন 20-25টা ফ্যামিলি ঘরে ফিরে এসেছে। হয়তো বাঁধনটা শুরু হলে বেঁধে দিলে হয়তো এই ফ্যামিলিগুলো এখানে বসবাস করতে পারবে। আপনার নাম? আমার নাম আকুল বিশ্বাস। দাবি দাবা রাখলেন, কি বলবেন? বিষয়টা হচ্ছে আমাদের শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর নির্দেশে আমরা আজকে এই পৌরসভার 16 নম্বর ওয়ার্ড এবং বেলঘরিয়া 2 নম্বর অঞ্চলের গোবাচ্ছর গ্রাম, 16 নম্বরের চরসায় গ্রামে এই ভাঙনকবলিত এলাকা। আপনারা জানেন যে এই যে প্রাকৃতিক দুর্যোগ জাওয়াত চলছে, এই জন্যে আমরা যে দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের করি, যে আমরা শুধু ভোটের সময় ভোট চাইতে আসবার মানুষের পাশে সারা বছর খোঁজখবর নেব না, এটা আমরা সেই মতে বিশ্বাসী নই। আমরা এই দরিদ্র মানুষগুলোর খোঁজখবর নেওয়া, প্রাকৃতিক দুর্যোগে তাদের বর্তমান কী অবস্থা, এটা তাদের স্বাভাবিক কথা, তাদের দাবিদার থাকবে। এবং বিধায়ক ব্রজকিশোর গোস্বামী আপ্রাণ চেষ্টা করছেন যে অতি দ্রুততার সহিত যাতে এই গঙ্গা ভাঙন রোধের কাজটা তাড়াতাড়ি করে করা যায়, তিনি সেই চেষ্টা করছেন। এবং সেই কাজের জন্যই তিনি কলকাতায় গেছেন, তিনি হয়তো আগামীকাল ফিরবেন। তার নির্দেশে আমি এসছি এলাকায় মানুষের পাশে দাঁড়িয়ে কি যতটা সহযোগিতা খোঁজখবর নেওয়া করা যায়। এলাকার মানুষের একটা বিশেষ সমস্যার কথা জানালেন আপনাকে, যে ইলেকট্রিকটা বিচ্ছিন্ন হয়ে আছে ভাঙন। হ্যাঁ, এটা ঠিক কথা, ইলেকট্রিক সাপ্লাইয়ের এখানে একটা সমস্যা আছে, কারণ এর আগে যখন ব্যাপক ভাঙনটা শুরু হয়েছিল তখন ইলেকট্রিক সাপ্লাইয়ের ডিসকানেকশন করা আছে এখানে। এটা বিধায়ককেও আমরা জানিয়েছি, উনিও কথা বলবেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সঙ্গে কথা বলে যাতে এই বিদ্যুতের সমস্যাটা, ইলেকট্রিকের সমস্যাটা দু একদিনের মধ্যে মেটানো যায়, সেই বিষয়ে আমরা সচেষ্ট হব। আপনার নাম? বৃন্দাবন প্রামাণিক, 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিল এবং টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি।